হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো অনেক দিন পর আবার তো যেটা বলার জন্য এসেছিলাম যে আমাদের কিছু কোর্সের ডিটেলস সম্বন্ধে আমি তোমাদেরকে বলতে এসেছি। কী কোর্স ডিটেলস স্যার? অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি তোমাদের সামনে এইভাবে আসা হয় না। তো সবাইকে সবার আগে বলি যে ইজি টু লার্নিং নিজস্ব একটা কোচিং সেন্টার এবার কিনে নিয়েছে কলকাতায় বেলঘড়িয়াতেই। এতদিন আমরা রেন্টে ছিলাম, এবার আমাদের নিজস্ব কোচিং সেন্টার। খুব তাড়াতাড়ি আমাদের ডিজিটাল বোর্ডের সেট আপও আসতে চলেছে, তো যতদিন না আসছে ততদিন এই সেট আপেই কাজ হবে। তো এখন যেখানে ক্লাস মানে হচ্ছে বা চলছে, এটা কিন্তু আমাদের নিজস্ব কোচিং সেন্টার। ওকে, একদিন সবাইকে ট্যুর করাবো অবশ্যই। তো সেটা বলার আগে কিছু কোর্স ডিটেলস সম্বন্ধে একটু বলে নিই। ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইটিসি সিএসটি, তাদের কোর্স প্রাইস এখন চলছে 1299। দেখো, তোমাদের কোর্স প্রাইস যখন একটা কোর্স লঞ্চ হয়, আমাদের কোনো একটা কোর্স যখন লঞ্চ হয় সেটা থাকে 1000 টাকায়। তারপরে প্রতি 15 দিন বা 1 মাস পরপর দামটা ইনক্রিজ করতে করতে সেটা কিন্তু 1500 টাকা হয়ে যায়। তো যখন কোনো কোর্স লঞ্চ হবে, তোমরা যারা পড়তে চাও, আমি সবাইকেই বলবো যখন কোনো কোর্স লঞ্চ হবে তোমরা একদম ইনিশিয়ালি প্রথমেই কিন্তু তোমরা পারচেস করে নেবে কোর্সটা। তাহলে কি হবে, তোমাদের ক্ষেত্রে সেটা অনেক রিলায়েবল হবে। এরপরেও যদি এরপরে যখন ফোর্থ সেমিস্টারের কোর্স আসবে, আশা করি 1000 টাকাতেই লঞ্চ হবে। প্রথম 7 থেকে 10 দিন তার মধ্যেই পারচেস করে নেবে, অনেক সস্তায় হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে কোর্সটার প্রাইস বেড়ে 1500 টাকা হয়ে গেছে। তো এখন পরীক্ষার আর 20-25 দিন বা 1 মাস বাকি আছে, তার জন্য আমরা কিন্তু তোমাদের সুবিধার জন্য দামটা কিছুটা কমিয়েছি, বাট 1000 টাকায় আনতে পারবো না এখন আর, ঠিক আছে? নেক্সট, এই যে ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ইআই অ্যান্ড এফপিটি, ইআই আর এফপিটি এই দুটো ডিপার্টমেন্ট আমাদের কিন্তু নতুন, ফুড প্রসেসিং টেকনোলজি আর ইআই। তোমাদের সাপোর্ট চাই, না হলে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো আমরা পরবর্তী সেমিস্টারে কিন্তু এগোতে পারবো না, তোমরা যদি সাপোর্ট না করো বা বন্ধুদেরকে না বলো। তো তার প্রাইস এখন চলছে 999 অনলি। ওকে, ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের এই যে ইলেকট্রিক্যাল ইটিসি সিএসটি 1299 চলছে, 1500 টাকা ছিল সেখান থেকে কমে এটা হয়েছে। মেকানিক্যালের মাত্র 800 টাকা। কেন স্যার? তার কারণ আমরা মেকানিক্যালের লাইভ ক্লাস দিচ্ছি না, অনলি রেকর্ডেড প্রিভিয়াস ইয়ার কন্টেন্ট প্রোভাইড করছি, দ্যাটস ওয়াই। জিলেট 2024-এর সিগমা ব্যাচ বলে যে ব্যাচটা এখন চলছে, সেটা 4500 টাকা দাম আছে, ওয়ান টাইম যদি পারচেস করো। আর যদি তোমরা ভাবো যে না আমরা মান্থলি নেব, তাহলে 600 তোমরা মান্থলি কিন্তু নিতে পারো, কোনো অসুবিধা নেই। জিলেট 2025-এর ফাউন্ডেশন ব্যাচ, মোস্ট আমি বলবো যে রিলায়েবল ব্যাচ হয় এটা আমাদের, আর অ্যাফোর্ডেবল হয় প্রচুর। তো এই ব্যাচটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডমিশন আমরা ক্লোজ করে দিই, যেমন 2024-এরও ফাউন্ডেশন ব্যাচের অ্যাডমিশন ক্লোজ। তো এইটা যদি নিতে চাও 400 টাকা মান্থলি নিতে পারো। wbscte এর টেকনিক্যাল শুধু পড়ানো হবে। scdcl কবে বেরোবে? প্রথমে শুনেছিলাম নভেম্বরে শেষে বেরোবে, এখন শুনছি ডিসেম্বরে বেরোবে, বাট আই ডোন্ট নো। যারা ভাবছো আমি টেকনিক্যাল শিখতে চাই, দিস ইজ নট আ wbscdcl টেকনিক্যাল, আমি পুরো টেকনিক্যাল তোমাদের সুন্দরভাবে পড়াবো, মান্থলি মাত্র 500 টাকা। শুধু টেকনিক্যাল পড়ানো হবে, সকালবেলা করে ক্লাস হবে, সোম বুধ শুক্র সকাল 10টা থেকে বা 11টা থেকে জেনে যাবে। ইন্টার্নশিপ কোর্স, কিছু ইন্টার্নশিপের আমাদের কোর্স চলছে, যারা সিএসআইটি বা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট তারা পাইথনের ওপর করতে পারো, যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তারা সোলারের ওপর করতে পারো। তো মেকানিক্যাল বা সিভিলের জন্য এখনও আমাদের সেরকম কোনো ইন্টার্নশিপের কোর্স এখনও আসেনি। তো এটাই বলার ছিল, তো সবাই ভালো থাকবে, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই।